বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি বিদেশিদের ওপর নির্ভর করে না। বিদেশি শক্তিকে জিজ্ঞেসে করে বিএনপি আন্দোলন করেনি, করলে নেতাকর্মীরা ঘরে বসে টিভি দেখে ঘুমাতো, আন্দোলন হতো না। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরী বৃহস্পতিবার 29 ফেব্রুয়ারি দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ডক্টর আব্দুল মঈন খান বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐক্যের রাজনীতি করেছে, বিভাজনের রাজনীতি করেনি। যেটি আজকে আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ দেশের মধ্যে স্বাধীনতার পক্ষের শক্তি ও বিপক্ষের শক্তি বলে বিভেদ তৈরি করে আজীবন ক্ষমতায় থেকে যেতে চায়। তারা ক্ষমতার লোভে বিভাজনের মাধ্যমে এই জাতিকে ধ্বংস করে দিচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা নতুন করে একসঙ্গে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক হানাহানি এবং দ্বন্দ্ব ভুলে গিয়ে বাংলাদেশের গণতন্ত্রের যে আদর্শ সেটিতে দীক্ষিত হয়ে এদেশকে সামনে এগিয়ে নিয়ে যাই। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি তথ্য গবেষণা সম্পাদক রিয়াজউদ্দিন নসু, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, কেন্দ্রীয় নেতা ওমর ফারুক পাটোয়ারি, অধ্যক্ষ সেলিম মিয়া, নাদিম চৌধুরী প্রমুখ। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।